ভোট পর্ব জুড়ে বিরামীন হানাহানি এবং মৃত্যু মিছিলের পরে গভীর রাতে অফিস ছেড়ে যাওয়ার আগে রাজ্য নির্বাচন কমিশনারের সংক্ষিপ্ত মন্তব্য ছিল, ভোট শান্তিপূর্ণই হয়েছে। শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠানো তার রিপোর্টেও সেই সংক্ষিপ্ত বাক্যই জুড়ে দিয়েছেন কমিশনার রাজীব সিনহা। ভোট এবং গণনা পর্ব শান্তিপূর্ণ হয়েছে। কয়েকটি জায়গায় গণনা কেন্দ্রের বাইরে জমায়েতের খবর ছাড়া আর কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। রাজ্য জুড়ে নির্বাচনী পর্ব চলাকালীন 10 দফা প্রশ্ন এবং পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফল প্রকাশের 3 দিন পরে শুক্রবার রিপোর্টের আকারে সেই চিঠির জবাব রাজভবনে পাঠালেন রাজীব। কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেকই স্পর্শকাতক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, রিপোর্টে কমিশনার তা বিস্তারিত জানিয়েছেন বলে রাজভবন সূত্রের খবর। রাজ্যপালের পরামর্শকেও যে কমিশন যথাযথ মান্যতা দিয়েছে রিপোর্টে তারও উল্লেখ রয়েছে বলে খবর। কমিশনার তার রিপোর্টে জানিয়েছেন 4,838 স্পর্শকাতর বুথের সবকটিতেই মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী অথবা সশস্ত্র পুলিশ। জনসাধারণের দাবি মেনে বাহিনীকে ওইসব এলাকায় আরও 10 দিন রেখেও দেওয়া হচ্ছে। বিরোধীদের দাবি, হিংসার ছায়া তামাম ভোট পর্ব চলার পরে এখন বাহিনীকে রেখে দিয়ে রাজ্যপালের নির্দেশকে মান্যতা দেওয়া নিতান্তই প্রহসন। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা আইজি আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, ভোটের দিন বিভিন্ন জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাহিনীকে অত্যন্ত 8 রাউন্ড গুলি শূন্যে ছুটতে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও কর্মীর বিরুদ্ধে 11টি FIRও দায়ের করেছে তারা। রাজভবন সূত্রের খবর, ভোটের দিন রাজভবনের পিস রুম থেকে অত্যন্ত 2000 অভিযোগ কমিশনের কাছে পাঠানো হয়েছিল। এদিনের অভিযোগে কমিশনের দাবি সব অভিযোগই খতিয়ে দেখা হয়েছে। যদিও বিজেপি, বাম এবং কংগ্রেসের তরফে রাজভবনের কাছে স্পষ্টই অভিযোগ করা হয়েছে, কমিশনের এহেন দাবি একেবারেই মিথ্যা।